সরকার পতনের এক দফার টানা আন্দোলনের কাঙ্ক্ষিত ফল না আসায় বিএনপির ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এ অবস্থায় কর্মীদের যেমন হতাশা আছে, তেমনি নীতি নির্ধারক সহ জ্যেষ্ঠ নেতাদের মধ্যেও রয়েছে মানসিক যন্ত্রণা। তৃণমূলের নেতাকর্মীরা বিপর্যস্ত অবস্থায় থাকায় সংসদ বাতিল ও এক দফা দাবিতে দল কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলেও বিএনপিতে বর্তমানে বড় আন্দোলন করার মতো পরিস্থিতি নেই বলে অনেকেরই অভিমত। এমন পরিস্থিতিতে অভিমান এবং শারীরিক অসুস্থতার কারণে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় পদে থাকতে চান না বলে বিএনপিতে আলোচনা রয়েছে। কারামুক্তির পর দলীয় চেয়ারপারসনের সঙ্গে দেখা করে মির্জা ফখরুল নিজেই বিষয়টি তুলে ধরেন বলে তার ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন। এ ঘটনায় দলে অস্থিরতা আরও বেড়েছে। তবে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মতে সারা দেশের নেতাকর্মী ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বিবেচনায় এই মুহূর্তে বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুলই অপরিহার্য। দলীয় চেয়ারপারসনও তাকে অন্য চিন্তাভাবনা ছেড়ে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে ফখরুলের ঘনিষ্ঠজনদের দাবি। এছাড়া দীর্ঘদিন কাউন্সিল না হওয়া, কেন্দ্রীয় কমিটি না হওয়া এবং জেলা কমিটিগুলো হালনাগাদ হয়নি, সেই সঙ্গে তরুণ নেতাদের প্রভাব বিস্তার সহ নানা কারণে দলের ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। অবশ্য দীর্ঘদিন ধরে খালেদা জিয়া কারাবন্দী থাকা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় দলের ভেতরে নেতৃত্বের আধিপত্য বজায় রাখা নিয়ে কয়েকটি বলয় তৈরি হয়েছে। এসব বলয়ের পক্ষ থেকেও মির্জা ফখরুলকে নানানভাবে চাপ দেওয়া হয় বলে জনশ্রুতি রয়েছে, যদিও এসব ইস্যুতে বিএনপির দায়িত্বশীল কোনো নেতা প্রকাশ্যে কথা বলছেন না। জানা গেছে বিএনপি মহাসচিব নানা কারণে পদে না থাকার বিষয়ে মানসিকভাবে সিদ্ধান্ত নিলেও চেয়ারপারসনের নির্দেশনার পর চরম সংকটময় মুহূর্তে দেশ, নেতাকর্মী ও জনগণের স্বার্থে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তার ঘনিষ্ঠজনদের দাবি, সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হয়েছেন মির্জা ফখরুল ইসলাম। 148 দিন পর গত 25 মার্চ নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশ দিয়ে রাজপথের কর্মসূচিতে ফেরেন তিনি। খালেদা জিয়া শারীরিক অসুস্থতা ও আইনি বাধ্যবাধকতায় বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন। সাধারণ দলীয় কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন না তিনি। অন্যদিকে তারেক রহমান প্রবাসে রয়েছেন। এমন অবস্থায় সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে বিএনপি। লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন চলতে থাকে, আর দেশে আন্দোলন সরাসরি তত্ত্বাবধান করেন মির্জা ফখরুল। এক দফার আন্দোলনে অংশ হিসেবে গত 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। দলটির অভিযোগ, পুলিশ হামলা চালিয়ে তাদের শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করে দেয়। পণ্ড হওয়া সমাবেশ থেকেই পরদিন সারা দেশে হরতালের ডাক দেন মির্জা ফখরুল। 29 অক্টোবর সেই হরতালের সকালে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। 7ই জানুয়ারি নির্বাচনের পর 15ই ফেব্রুয়ারি জামিনে কারামুক্ত হন তিনি। নেতাকর্মীদের বড় অংশ রাজপথে না নামায় আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছায়নি বলে বিএনপির অনেকেই মনে করেন। এজন্য দলের একটি অংশের অভিমত, চেয়ারপারসন অসুস্থ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবাসে থাকায় দেশে আন্দোলন পরিচালনার পুরো দায়িত্ব ছিল মহাসচিবের, তিনি নেতাকর্মীদের মাঠে নামাতে পারেননি। ফখরুলের ঘনিষ্ঠদের দাবি, দলে একটি বড় বলয়ের মধ্যে এ ধরনের আলোচনা বিএনপি মহাসচিবকে ব্যথিত করেছে। এদিকে কারামুক্তির পর 19 ফেব্রুয়ারি গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব। ওই সাক্ষাৎ প্রসঙ্গে ফখরুলের ঘনিষ্ঠজনদের দাবি, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে মহাসচিব পদে আর থাকতে না চাওয়ার কথা জানান মির্জা ফখরুল। এজন্য নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি বিগত আন্দোলনে ব্যর্থতার দায় নিজের কাঁধে নেন তিনি। তবে তিনি পদত্যাগ করেছেন কিংবা করতে চেয়েছিলেন বিষয়টি এমন নয়। মির্জা ফখরুলকে তখন কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে খালেদা জিয়া বলেন, অসুস্থ থাকলে বিদেশে গিয়ে চিকিৎসা করান, স্ত্রীকেও চিকিৎসা করান, ছুটি নেন, যতদিন লাগে ততদিন বিশ্রাম নেন। আমি জেলে, তারেক রহমান দেশের বাইরে, দলের এই অবস্থা, এখন কোনো কিছু চিন্তা করার দরকার নাই। ফখরুলের ঘনিষ্ঠজনদের আরও দাবি,
2018 সালে নির্বাচনের পর বিএসএমএমইউ হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে মহাসচিবের পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন মির্জা ফখরুল। তখনও নির্বাচনের ফলে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছিলেন তিনি। দলের প্রধান তখন বলেছিলেন, আপনাকে কে দায়ী করেছে, আমি, তারেক রহমান না দলের নেতাকর্মীরা? কারও কোনো কথায় কান দেবেন না, কাজ চালিয়ে যান। এদিকে মির্জা ফখরুল আর পদে থাকতে চান না। বিএনপির রাজনীতিতে যখন এমন আলোচনা চলছে তখন দলের একটি বড় অংশ নড়ে চড়ে বসে। দলের মহাসচিব হওয়ার প্রশ্নে পাঁচজনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। জানা গেছে শারীরিক অসুস্থতা এবং বয়স বিবেচনায় মির্জা ফখরুলের পরিবারের লোকজন চাচ্ছেন না যে এই বয়সে তিনি আর মহাসচিব পদে দায়িত্ব পালন করুক। কারাগারে থাকা অবস্থায় তার 6 কেজি ওজন কমেছে। তবে পারিবারিক আপত্তি সত্ত্বেও খালেদা জিয়ার নির্দেশনা এবং দেশ, দল ও নেতাকর্মীদের স্বার্থে যতদিন সম্ভব দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মির্জা ফখরুল। সম্প্রতি মির্জা ফখরুল নিজেই বলেছেন, তিনি রাজনৈতিক পরিবারের সন্তান, তিনি রাজনীতিতে ছিলেন, আছেন এবং থাকবেন। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এটি সরকারের একটি অপকৌশলও বলা যায়। একটি বড় দলের মহাসচিব হিসেবে উনি 15 বছর নানাভাবে নির্যাতিত হয়েছেন, তার বিষয়টি বিতর্কিত করা উচিত নয়। তিনি রাজনীতি করবেন কি করবেন না সেটি তিনি নিজেই দলকে বলবেন, জনসম্মুখে বলবেন। কয়েকদিন আগেও তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি রাজনীতি করবেন না এমন কোনো কথা বলেননি, বরং এই ধরনের অপপ্রচারে তিনি বিস্মিতই হয়েছিলেন।